नमस्कार, आमी डॉक्टर नीलेंदु शर्मा। आज के आमादेर स्किनेर एकटा बेसिक जिनिस निये एकटु आलोचना करब, फिजियोलॉजिकल जिनिस, माने नॉर्मली आमादेर स्किने की घटछे प्रति मुहूर्ते, की रकम आमादेर स्किनटा रयेछे सेई विषय। पीएच बोले एकटा ब्यापार आमादेर सबार जाना आछे, अनेकेरई जाना आछे। पीएच माने होच्छे হাইড্রোজেনের দিয়ে এটা কন্ট্রোল হয়। পিএইচ 1 থেকে 14 একটা রেঞ্জ থাকে নাম্বারের, যত কম নাম্বার হবে তত সেটা অ্যাসিড হবে, যত বেশি নাম্বার হবে তত সেটা ক্ষার হবে। আমাদের স্কিনের একটা পিএইচ আছে, সেই পিএইচটা কিন্তু নিউট্রাল নয়, মানে জাস্ট 1 থেকে 14 এর মাঝামাঝি, মানে 7 নয়, সেটা একটু অ্যাসিডের দিকে, ধরুন ওই 4-5 এরকম হচ্ছে আমাদের স্কিনের পিএইচ। কেন স্কিনের পিএইচটা একটু অ্যাসিডিক, জিভ লাগালে স্কিনের মধ্যে একটু টক টক লাগে, কেন এটা অ্যাসিডিক? তার কারণ হচ্ছে আমাদের স্কিনের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো, বাইরে যে সমস্ত হার্মফুল ব্যাকটেরিয়া জার্মস রয়েছে সেটা স্কিনে বসে আমাদের শরীরের মধ্যে যেন ঢুকতে না পারে, একটা প্রথমেই একটা অ্যাসিডের লেয়ার থাকে, যেই লেয়ারটা আমাদের ওই ব্যাকটেরিয়া বা ওই অর্গানিজম থেকে আমাদের স্কিনটাকে বাঁচায়। স্কিনকে বাঁচায় মানে শরীরকেও বাঁচায়, স্কিনে আবার ঢুকতে পারলে তো শরীরে ঢুকেই যাবে, এই অ্যাসিড লেয়ারটা আমাদের বাঁচায়। ফলে আমাদের কর্তব্য হলো যাতে সেই স্কিনের অ্যাসিড লেভেলটা মেনটেন হয়, থাকে, অ্যাসিডিকই থাকে। কি করে নষ্ট হতে পারে? নষ্ট হতে পারে যদি আমরা বারবার করে সাবান মাখি গায়ে, প্রত্যেকটা সাবানের কিছু না কিছু ক্ষার, মানে সে কিন্তু অ্যাসিডের দিকে নয়, ক্ষারের দিকে, তাদের পিএইচ হচ্ছে 7-এর উপরে। ফলে যতবার সাবান মাখবো ততবার স্কিনের পিএইচটা গিয়ে ওই সাবানের পিএইচের মতো 7-এর কাছাকাছি ওপরে চলে যাবে, 8, 8.5, 9 চলে যাবে। যত স্ট্রং সাবান, যত বেশি অ্যালকালাইন সাবান, তত বেশি আমাদের পিএইচটা নষ্ট হবে, আবার শরীর আস্তে আস্তে পিএইচটাকে কিন্তু তলায় নামিয়ে আনবে। কিন্তু মুশকিল হচ্ছে যদি বারবার আমরা স্কিনের পিএইচকে নষ্ট করতে থাকি, যতক্ষণ না পিএইচটা আবার অ্যাসিড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্কিনে অর্গানিজমগুলো এসে বসবে এবং ঢুকে যাবে। ফলে আমাদের খেয়াল রাখতে হবে যাতে স্কিনের পিএইচটা অ্যাসিডিকই থাকে। ফলে আজকাল যে সমস্ত ক্রিম, কসমেটিক্স, সাবান বা স্কিনে আমরা যা লাগাচ্ছি, প্রত্যেকটা জিনিসেরই পিএইচ যেন 7-এর কম থাকে, একটা নাম্বার ফিক্স করা হয়েছে 5.5। যেই নাম্বারটা অনেক প্রোডাক্টের কাছে লেখাও থাকে যে পিএইচ 5.5, মানে ওই প্রোডাক্টের পিএইচটা অ্যাসিডিক, এবং সেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে বেস্ট, যেটা নাকি যদি পিএইচ আজকে 6.5, 7, 8 এরকম হয়ে যায়, তার মানে স্কিনের পিএইচ নষ্ট হচ্ছে, আমরা সেটাকে অ্যালাউ করতে পারবো না। ফলে যে কোনো জিনিস মাখার আগে খেয়াল রাখতে হবে যে সেই জিনিসটা যেন পিএইচটা একটু অ্যাসিডিক থাকে, 5.5 হলে ভালো। এই বেসিক জিনিসটা বুঝতে পারলে আমাদের অনেক সময় আমাদের ত্বকের যত্ন করতে সুবিধা হবে। তাই আজকে এইটুকু বলবো, সবাই ভালো থাকুন, নমস্কার।